হাই ফ্রেন্ডস কেমন আছেন আশা করি হয়তো ভালোই আছেন আমি আজকে একটা নতুন রেসিপি নিয়ে আসছি আজকে বানাবো মানকচুর ছেঁকা তো যাক আমাদের বাগানে কি সুন্দর মান গাছ হয়েছে বা লাগিয়েছি এই যে মান গাছ কাটতেছি দুইটা ডাটা কাটব আমাদের আবার ভাদ্র মাসে মানকচু খেতে হয় নিয়ম তাই আজকে খাবো মানকচু ভাদ্র মাসে খেলে শরীরের জন্য খুব ভালো কাটা হয়ে গেছে আমার এখন মানকুচো মানকুচুগুলো সুন্দরভাবে ধুয়ে নিতে হবে পরিষ্কার করতে হবে আর উপরে সবুজ অংশটা ছিলে নিতে হবে এই যে ছেলতেছি দেখো এটা কাটার সময় আবার বেশি কথা বলা যায় না বেশি কথা বললে গলায় লাগবে গলা চুলকাবে আর এটাকে পরিষ্কার করে ভালোভাবে ছিলে নেব এটা আমি মার কাছে শিখিয়েছি এটা শরীরের পক্ষে খুব ভালো খেতে শরীরের ব্যথা সব ভালো হয়ে যায় আর আমি এখন এটা পরিষ্কার করা আমি পরিষ্কার করে নিলাম ভালোভাবে আর এখন পরিষ্কার হয়ে গেছে এখন এটা কাট কাটব এটাকে আবার গ্লাভস পরে কাটতে হয় না হলে হাতে খুব চুলকায় গ্লাভস পরে না কাটলে খুব গা চুলকায় তো এই যে কাটতেছি দেখো কি সুন্দর করে কাটতেছি আর এটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আশা করি ভালোই লাগবে খেতে এটা আমার মা রেসিপি মা শিখিয়েছে আমাকে এটা আমার কাটা হয়ে গেছে দেখো কত সুন্দর করে কাটলাম এটা আমাদের রাজবংশীর পরম্পরা এখন কাটা হয়ে গেছে এখন কড়াইতে একটু জল দিলাম এখানে আবার তেল আমরা ব্যবহার করি না সোডা দিয়ে দিলাম কড়াই গরম হয়ে গেছে এক চামচ সোডা তারপরে গরম হয়ে গেছে এখন দিয়ে দিব মান করছো এটা হাত দিয়ে ধরা যায় না হাতা দিয়ে দিতে হবে হাতা বা খুন্তি দিয়ে আমি ঠেলে দিয়ে দিলাম ভালোভাবে নাড়াচাড়া দিতে হবে একটু এখন দিয়ে দেব এখন দিয়ে দেব লবণ এক চামচ আঞ্জা স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দু তিনটা তেজপাতা দিয়ে দিলাম ভালো মতো লবণটা মিক্স করে নিলাম এটা মিক্স করতে হবে এটাতে আবার অনেক জল ছাড়ে ভালো লাগলে এটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না এখন দিয়ে দিলাম দু চামচ লঙ্কা বাটা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম দু চামচ আপনারা যদি ঝাল কম খান তাহলে একটু ঝালটা কম দিতে পারেন এখন ঢেকে দেব সিদ্ধর জন্য এই যে দেখো সিদ্ধ হয়ে গেছে এটাকে নাড়াচাড়া করে দিয়ে আদা রসুন দিয়ে দিলাম শস্য বাটা দু চামচ দিয়ে দিলাম আমি আবার শস্য বাটা দিই আমার মাঠ শিখানো শস্যবাটা দিয়ে একটু ডালঘাটা দিয়ে ঘেটে দিলাম এই যে ঘাটতেছি দেখো কত সুন্দর হলো এটা খেতে খুবই টেস্টি রেডি হয়ে গেছে আমি